সাগরদিঘি উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, তাই লক্ষ্মীর ভাণ্ডার পেলেন না সাগরদিঘির মহিলারা। জানা গেছে মুর্শিদাবাদের প্রায় সমস্ত ব্লকের মহিলারা পেয়েছেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। প্রায় সমস্ত ব্লকে টাকা পেলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি সাগরদিঘি ব্লকের মহিলারা। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে আপনাদের? না, আমাদের ঢুকেনি। কতদিন ধরে ঢুকেনি? এই মাসেই ঢুকেনি, এই সামনে মাস চলে গেল, ওই মাসে ঢুকেনি, এই মাসেও ঢুকেনি। ভোটের লেগেও হতে পারে, ভাবছি কি আমরা ভোট তৃণমূল হাইরে গেছে তার লেগে হয়তো দিচ্ছে না টাকা, এই ভাবছি আমরা মনে মনে। সাগরদিঘিতে কোনো মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকায় রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী শিবির। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, সাগরদিঘি উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, তাই সরকারের পক্ষ থেকে এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়নি। একই বাংলায় একই জেলায় অন্যান্য ব্লক লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, সেখানে সাগরদিঘির লোকেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না। আর নির্বাচনে আপনাদের পারিবারিক পরাজয় হয়েছে, দলের পরাজয় হয়েছে, মেনে নিন না, অসুবিধা কী আছে? যদি মন থেকে মানতেই না পারেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করেন কেন? তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে? যোগাযোগ করুন এবং টাকা প্রত্যেকেরই ঢুকবে, মাঝখানে ইয়ার এন্ডিং ছিল, অনেক জায়গাতেই এরকম সমস্যা হয়ে আছে। আর এখানে মা মাটি মানুষ সরকারের মুখোমুখি হতে হবে, এইসব প্রকল্প নিয়ে রাজনীতি করে। এই বিষয়ে তো কোনো অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি, যদি অভিযোগ আসে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।